وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. الحمد لله رب العالمين. এখানে একজন লিখেছেন যে বর্তমানে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে সবাই হ্যাশট্যাগ দিচ্ছে, আর এটাকে বলছে ইমানি দায়িত্ব হাশরের ময়দানে নাকি। অন্তত এটা বলতে পারার জন্য আমার অন্য কিছু করার ক্ষমতা ছিল না, তাই এটা করেছি। এখন প্রশ্ন হলো এটা কতটুকু যৌক্তিক। আমার কাছে এটা কোনো যৌক্তিক মনে হয় না। কারণ হলো যে এর মাধ্যমে যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো হত্যাযোগ্যতা মানে হত্যার যে যজ্ঞ চলছে এটা যে নষ্ট হবে বা বন্ধ হবে বা তারা এটা নিয়ে কোনো মানে এটাকে বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে তা কখনোই করবে না। সুতরাং এগুলি আমার মনে হচ্ছে যে হ্যাশট্যাগ জাতীয় বিষয়গুলো এগুলি হচ্ছে ওদেরই তৈরি। হ্যাঁ, ওদেরই তৈরি, ওরা এগুলিকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এগুলি করে থাকে। আমার মনে হয় এগুলি না করে যদি মুসলিমরা তাদের ইমানকে বৃদ্ধি করতো, তাদের আমলকে বৃদ্ধি করতো, আল্লাহর কাছে দোয়া বৃদ্ধি করতো এবং তারা মুসলমানদের একে অপরকে সহযোগিতা করতো, একে অপর প্রতি জুলুম অত্যাচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতো, তাহলে কাজ বেশি হইতো। এমন অনেক লোক পাবেন যে যারা কখনো নামাজ পড়ে না, যারা কখনো মানুষের হক আদায় করে না, যারা পিতামাতার কথা শুনে না, ওরা কিন্তু আবেগের বশবর্তী হয় এইসব হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ তারা দেওয়া দিয়ে করে। হ্যাঁ, তো কী লাভ এর মাধ্যমে, কী উপকার হবে বলেন? কোনোই উপকার হবে না। সুতরাং এগুলি না করে বরং শরীরসম্মতভাবে ইমান এবং আমলকে বৃদ্ধি করে দাওয়াত ইলাল্লাহ বৃদ্ধি করাই হচ্ছে নির্ভরযোগ্য বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা আলাম।